আলাইকুম ভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লিচু দিয়ে তৈরি অসাধারণ লিচুর পুডিং বা জেলি রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে এটা অসাধারণ লাগে তাই লিচু ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার ট্রাই করবেন তো লিচুর এই পুটিংটি বানানোর জন্য এখানে আমি পনেরো পিস লিচু নিয়ে নিয়েছি এখন লিচি থেকে বিসিগুলো এভাবে আলাদা করে নেব তো সবগুলো এভাবে করে নেওয়ার পর এখান থেকে আমি চার পাঁচটা টুকটো টুকটো করে কেটে নেব। এগুলো আমি লিচুর যে পুডিং বানাবো সেগুলোর ভিতরে পরবর্তীতে ব্যবহার করব তো এভাবে প্রায় চার পাঁচটার মতো কেটে নিলাম আর বাকিগুলো একটা জুসারে দিয়ে আমি জুস করে নেব তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে এটাকে খুব ভালো মতো অর্থাৎ স্মুথলি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো এভাবে আমি প্রথমে এটাকে জুস করে নেব তো এভাবে আমি হ্যান্ড জুসার দিয়ে এভাবে জুসটা করে নিছি তো দেখেন ভিওর্স আমার এখানে প্রায় কোন এক কাপের পরিমাণ লিচুর রস হয়েছে তো আপনাদের কম বেশি হতে পারে তো এখানে আমার কোন এক কাপ পরিমাণ হয়েছে তো এখানে আমি একটা শাকনি দিয়ে সেখে নিছি তারপর আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দেবো অর্থাৎ টোটাল দুই কাপের পরিমাণ আপনারা করে নেবেন যদি হুবহু আমার রেসিপিটি ফলো করেন তো এখানে আমি আবারও সো এক কাপ অর্থাৎ এক কাপ আর কিছুটা পানি দিয়ে দিলাম তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপর এক চিমটি পরিমাণ লবণ দিলাম এতে করে সাতটা ব্যালেন্স হবে তারপর দুই চা চামচ দিলাম আগার আগার পাউডার এই লিচুর পুডিং বা জেলিটি বসানোর জন্য আগার আগার পাউডার হচ্ছে মোস্ট ইম্পর্ট আর এই আগার আগার পাউডার আপনারা যে কোনো বড় মুদি দোকান কিংবা সুপার শপে কিনতে পাবেন তারপর এই পাউডারটা খুব ভালো করে মিক্স করে প্রায় তিন চার মিনিটের মতো জাল করে নিতে হবে তো প্রায় তিন মিনিটের পর অর্থাৎ তিন মিনিট জাল করে নেওয়ার পর এখানে আমি ছোট্ট এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে যে ফেনাটা উঠতেছে এটাও কম উঠবে এবং স্বাদটাও অনেক ভালো আসবে তো আপনারা চাইলে সাইটিক অ্যাসিডও দিতে পারেন তো সাইটিক অ্যাসিড না দিলেও চলবে সামান্য একটু লেবুর রাইস দিলে হবে তো দেখেন চার মিনিটের মতো জাল করে আমি এখন ফ্যানের নিচে নিয়ে নিয়েছি অর্থাৎ অতিরিক্ত গরম ভাবটা আমি বের করে তারপর আবারও সেঁকে নেব তো এখন আমি প্রায় দুই মিনিটের মতো এটাকে অতিরিক্ত গরম ভাবটা বের করে নিয়েছি বেশি সময় রাখবে না তাহলে কিন্তু অলরেডি পাত্রেই জমতে শুরু করবে তারপর আবারও একটা চাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি তো আমি ঢালার সুবিধার্থে এরকম একটা মগে ভরে নিলাম তো এখন আমি পুরিং বসানোর জন্য কাপ কেকের যে মোল্ড আছে সেগুলো ব্যবহার করছি এতে করে শেপটা অনেক সুন্দর আসবে আপনাদের হাতের কাছে যা আছে তাতেই আপনারা দিবেন তাতেই খুব সুন্দর মতো বসে যাবে তো আমি এভাবে এগুলোকে ঢেলে দিচ্ছি তারপর আমি এর মধ্যে যে ছোটো ছোটো টুকরো করে লিসুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো তো এই কাজটা খুব দ্রুত করবেন না হলে কিন্তু জমে যাবে তো লিচুর যে টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো এভাবে এর মধ্যে দুই তিন চার পিস করে দিয়ে দেব তো সবগুলো মধ্যে এগুলো দিয়ে দেওয়ার পর একটা কাঠি দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি এতে করে এটা সব জায়গায় চলে যাবে দেখতে অনেক সুন্দর দেখাবে তো এভাবে দেওয়ার পর প্রায়ই দশ মিনিটের মতো বাইরে রেখে দেব এতে করে গরম ভাবটা চলে ঠান্ডা হয়ে যাবে কারণ নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি ফিরে আসছি তো দেখেন ভিওস আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছে আর এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত সহজে উঠে আসছে কেতে কিন্তু একেবারে দোকানের কেনা পুডিং বা লিসি বাচ্চাদের কিনে দেন সেটা মতো তো আপনারা এটা শুধু আমি বলব বাচ্চারা পছন্দ করবে না বড়রাও কিন্তু অনেক পছন্দ করবে আমার তো এটা খাওয়ার পর মনটা একেবারে ভরে গেছে তো অর্স লিচুর সিজন থাকতে থাকতে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আর রেসিপিটি যদি সহজ এবং ভালো মনে হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে